ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम रामाय रामचंद्राय रामभद्राय विद्धसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। ओम श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा, सकल के सप्रेम स्वागत। आज के आमरा सुनबो श्रीमद् वाल्मीकि रामायणेर अयोध्या कांडेर 31, 32 এবং 33তম सर्ग। 31তম सर्गेर प्रतिपाद्य विषय श्री रामचंद्र देवी सीतार साथे वनगमनेर जन्य एवं श्री लक्ष्मणेर अनुमति प्रार्थना। श्री लक्ष्मण जेते चाइछेन श्री रामेर संगे वनवासे, तो श्री विभिन्न भावे बोझालेन श्री रामचंद्र लक्ष्मण किछुतेई राजी हलो ना श्री रामचंद्रके छेड़े अयोध्याय थाकते। श्री रामचंद्र तखन अनुमति प्रदान करबेन। अथ एकत्रिंश सर्ग स्वभ्रतश्चरणौ गारं निपीड्य रघुनन्दनः सीतामुवाच ते सजसं राघवं च महाव्रतम्। तखन लक्ष्मण ज्येष्ठ भ्रातार श्रीरामचंद्रेर चरण जुगल जड़िए धरे महाजशस्विनी देवी सीताके एवं रघुकुलतिलक श्रीरामचंद्रके बोलेन, यदे गन्तं कृता बुद्धे वनं मृग गजायुतम् अहं तानुगमिष्यामि वनमग्रे धनुर्धरः। এই পশু সমাকুল অরণ্যে যেতে যদি মনে আপনি স্থির করে ফিরেছেন তবে ধনুর্বাণ ধারণ করে আমি আপনার আগে আগে যাব। না দেবলোকাক্রমণং নামরত্তমহং বৃণে ঐশ্বর্যং চাপি লোকানাম কাময়ে ন তয়া বিনা। আপনাকে ছাড়া আমি দেবলোকেও যেতে চাই না, অমরত্ব প্রার্থনা করি না, এমনকি ত্রিভুবনের ঐশ্বর্য আমি কামনা করি না। লক্ষ্মণ যখন বনবাসে যাওয়ার জন্য সংকল্প স্থির করে ফেললেন তখন রামচন্দ্র তাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে নিষেধ করল। লক্ষ্মণজি আবার বললেন যে হে নিষ্পাপ, আপনার সঙ্গে বনে যেতে ইচ্ছুক আমাকে আপনি বাধা দিচ্ছেন কেন? কারণ আমি নিশ্চিত যে আমি আপনার সাথে অবশ্যই বনগমন করব। তখন শ্রীরামচন্দ্র তখন লক্ষ্মণকে বোঝাচ্ছেন, স্নিগ্ধ ধর্মরত ধীর সততং সৎপথে স্থিত প্রিয় প্রাণ সমবর্ষ বিজয়শ্চ সখা চমে মায়াদ্য সহস মিত্রে তৈ গচ্ছতি তদ্বনম কো ভজিষ্যতি কৌশল্যং সুমিত্রাং বা যশস্বিনীম। তখন খুব করুণভাবে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বোঝালেন যে ভাই লক্ষ্মণ, তুমি আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু তা আমি জানি, অধিকন্ত তুমি ধর্মে স্থির বুদ্ধি সম্পন্ন, সত্যিই তোমার একমাত্র অবস্থিতি তুমি আমার প্রাণসম সখা সুহৃদ এবং ভ্রাতা, তুমি অনুগত এবং সংযমী। কিন্তু তুমি যদি আমার সাথে বনে যাও তবে আমার মাতা কৌশল্যা এবং আমার মাতা সুমিত্রাকে কে দেখবে? তুমি একটু চিন্তা করে দেখো। তখন শ্রীরামচন্দ্র বলছেন, না ভরিষ্যতি কৌশল্যাং সুমিত্রাং চ সুদুঃখিতম ভরত রাজ্যমাসাদ্য কৈকেয়ং পর্যবস্থিতঃ। ভরত যখন রাজ ঐশ্বর্য লাভ করবে তখন কৈকের অধীনে থেকে আমার কৌশল্য এবং সুমিত্রা মাতার ভরণ পোষণ তখন কষ্টকর হয়ে যাবে। তাই বলি যে তুমি এখানে অযোধ্যাতে অবস্থান করো, তুমি আমার মাতা কৌশল এবং মাতা সুমিত্রার ভরণ পোষণ করো, তুমি আমার এই কথা রাখো। এবং ময়ি চতে ভক্তি ভবিষ্যতে সুদূরসিতা ধর্মজ্ঞ গুরু পূজায়ং ধর্মশ্চাপ্য তুল মহান। এইভাবে আমার প্রতি তোমার ভক্তি ভালোবাসায় প্রদর্শিত হবে,
মাতাই পরম গুরু, সেই গুরুপূজার অতুলনীয় মহান ধর্ম তুমি পালনে সক্ষম হবে। আমার জন্যই তুমি এই রকম করো, কারণ সবাই ছেড়ে চলে গেলে আমাদের মা আর দুঃখের অন্ত থাকবে না মায়েদের। তবৈব তেজসা বীর ভরত পূজয়েশ্বতে কৌশল্যাং চ সুমিত্রাং চ প্রয়ত নাস্তি সংশয়ঃ। লক্ষ্মণজি তখন বললেন যে আপনার তেজের প্রভাবে ভরত সংযতভাবে মাতা কৌশল্য সুমিত্রাকে সেবা করবে, এতে কোনো সংশয় নেই। তদাত্ম ভরণে চৈব মম মাতুস্তথৈব চ পর্যাপ্ত মদ্বিধানাং চ ভরণায় মনস্বিনী। জননী কৌশল্যা নিজের ভরণ পোষণে যথেষ্ট সমর্থ, আমার মাতা এবং আমাদের মতো বহুজনের ভরণ পোষণে করতে তিনি সমর্থা। কুরুষ মামানুচরং বৈধর্মং নেহ বিদ্যতে কৃতার্থং ভবিষ্যামি তব চরথ প্রকল্পতে। অতএব আমাকে আপনার অনুচর করে নিন, এতে আপনার কোনো অধর্ম হবে না, আমিও কৃতার্থ হব, আপনারও প্রয়োজন সাধিত হবে। আহরিষ্যামি তে নিত্যং মূলানি চ ফলানি চ বন্যানি চ তথান্যানি সহর্হানি তপস্বিনাম। প্রতিদিন আপনার জন্য নানাবিধ বন্য ফলমূল এবং তপস্বীদের জন্য যোগ্য দ্রব্যসমূহ আমি আহরণ করে দেব। রামস্তনেন বাক্যেন সুপ্রীত প্রত্যুবাচতম ব্রজা পৃচ্ছস্য সৌমিত্রে সর্বমেব সুরিজ্জনম। লক্ষ্মণের এই কথায় শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন যে ভাই লক্ষ্মণ, যাও সকল বন্ধুজনের অনুমতি নিয়ে এসো। মহারাজ জনকের মহাযজ্ঞে মহাত্মা বরুণদেব নিজে মহারাজকে যে দুটি দিব্য ভয়ঙ্কর ধনুক, অভেদ্য দুটি দিব্য কবচ, অক্ষয় বাণসহ দুটি তুনির, সূর্য কিরণের মতো সমজ্জ্বল স্বর্ণখচিত দুটি তীক্ষ্ণ খড়্গ দিয়েছিলেন, সেই সবগুলি অর্চনা করে আমি আচার্যদেব বশিষ্ঠের গৃহে রক্ষিত করেছি। ভাই লক্ষ্মণ, তুমি সেই সমস্ত অস্ত্রগুলো শীঘ্র নিয়ে এসো আচার্যের গৃহে থেকে। সশরিজননামন্ত্র বনবাসায় নিশ্চিত ইক্ষাকু গুরুমাগম্য জগ্রাহায়ুদমোত্তম। শ্রীরামের আদেশ পেয়ে লক্ষ্মণজি তখন বন্ধুজনের অনুমতিক্রমে বনবাসের জন্য নিশ্চিত হয়ে ইক্ষাকুকুলের গুরু বশিষ্ঠ দেবের কাছে এসে শ্রেষ্ঠ সব অস্ত্রগুলি তখন নিয়ে নিলেন। অহং প্রসাদমিচ্ছামি ইদিদং মম কং ধনম ব্রহ্মনেভ্যস্ত পরিভ্যা তয়া স পরন্তপ। তখন শ্রীরামচন্দ্র বলছেন, হে ভ্রাতা, তোমার সঙ্গে আমি একসঙ্গে ব্রাহ্মণ এবং তপস্বীদের আমার এই ধন দান করতে চাই। দ্বিজশ্রেষ্ঠ বশিষ্ঠ পুত্র আর্য সুযোগকে তুমি শীঘ্র নিয়ে এসো, সকল শিষ্টজন এবং দ্বিজশ্রেষ্ঠদের অর্চনা করে আমি বনবাসে প্রস্থান করব। একত্রিশতম স্বর্গের এখানেই সমাপ্তি। ইত্যার্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যকাণ্ডে একত্রিংশ সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যাকাণ্ডের একত্রিংশ সর্গ এখানেই সমাপ্ত। শ্রোতাবন্ধুরা, আমরা এখন 32তম স্বর্গ দ্বাত্রিংশ স্বর্গের রসাস্বাদন করব। অযোধ্যাকাণ্ড দ্বাত্রিংশ স্বর্গ। দেবী সীতাসহ রামচন্দ্র কর্তৃক বশিষ্ঠ পুত্র সুযোগ্যকে এবং লক্ষণের সঙ্গে ব্রাহ্মণ ব্রহ্মচারী সেবকগণকে অলঙ্কার গাভী ধনরত্ন আদি দান, এই স্বর্গের প্রতিপাদ্য বিষয়। তখন শ্রীরামের অনুজ্ঞা পেয়ে শ্রী লক্ষ্মণজি তখন মঙ্গলজনক নির্দেশ পেয়ে লক্ষণ শীঘ্র গিয়ে কুলগুরু বশিষ্ঠ পুত্র সুযোগ্যের গৃহে প্রবেশ করলেন। তং বিপ্রমগ্ন গারস্থং বন্দিতা লক্ষ্মণ ব্রবীত সখে ভাগচ্ছ পশ্চাৎ ভীষ্ম দুষ্কারিণ। যোগগৃহে অবস্থিত তখন ব্রাহ্মণ সুযোগকে বন্দনা করে লক্ষ্মণ বলেন, বন্ধুবর, দুষ্কর কর্মকারী আমার জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে শুভাগমন করুন এবং তিনি আপনাকে স্মরণ করেছেন। তখন সন্ধ্যা উপাসনা সাঙ্গ করে সুযোগ্য
তখন লক্ষ্মণের সঙ্গে ঐশ্বর্য সমৃদ্ধ রমণীয় শ্রীরামের ভবনে প্রবেশ করলেন। তমাগতং বেদ বেদং প্রাঞ্জলি সীতয়া সহ সুযজ্ঞমভিচক্রাম রাঘবগ্নিমিবার্চিতম। যজ্ঞে অর্চিত অগ্নির মতো বেদজ্ঞ সুযোগকে আগত দেখে শ্রীরামচন্দ্র সীতাসহ তাকে কৃতাঞ্জলি পুটে অভ্যর্থনা জানালেন। তারপর শ্রীরামচন্দ্র স্বর্ণ নির্মিত বিভিন্ন ভূষণাদি, বিভিন্ন মণিমাণিক্যাদি, কেউর বলয়, এমনকি বহু রত্ন দিয়ে তাকে অর্চনা করলেন। সীতাদেবী তখন রামচন্দ্র তখন বলছেন সুযোগকে যে আপনার স্ত্রীর সখী সীতা বনবাসে যাচ্ছেন, সুযোগের পত্নীর সখী ছিলেন দেবী সীতা, তাই তিনি তার কণ্ঠহার সোনার বিভিন্ন অলঙ্কার আদি তিনি দান করতে চান, সেইগুলি আপনার স্ত্রীর জন্য আপনি পাঠিয়ে দিন, সীতা আপনাকে এবং আপনার স্ত্রীকে এই সুন্দর অলঙ্কার সকল এবং মঙ্গলপ্রদ কেউ দান করতে চান। পরযঙ্কম গ্রয়স্তরণং নানারত্ন বিভূষিতম তমপেচ্ছতি বৈদেহী প্রতিষ্ঠাপয়িতং তৈ। নানারত্ন খচিত ইয়েতে পালঙ্ক এবং আস্তরণ অর্থাৎ চাদরও তিনি আপনারকে দান করতে চাইছেন, এবং শত্রুঞ্জয় নামক যে হাতিটি আমার মাতুল আমাকে দিয়েছিলেন, সহস্র স্বর্ণমুদ্রা দান দক্ষিণা সহ সেই হস্তিটি আপনাকে আমি প্রদান করতে ইচ্ছা করি। ইত্যুক্ত সত রামেণ সুযজ্ঞ প্রতিগৃহ্যত রাম লক্ষ্মণ সীতানং প্রয়োজয়াশিষ শিবা। শ্রীরামচন্দ্র যখন এরকম বললেন সুযোগ্য সেই দান গ্রহণ করলে, এবং করার পর রাম লক্ষ্মণ এবং দেবী সীতাকে তিনি আশীর্বাদ দান করলেন। অগস্তং কৌশিকং চৈব তভুবৌ ব্রহ্মণোত্তম অর্চ আহুহ সৌমিত্রে রত্নৈ সত্তমিবাম্বুভিঃ। অগস্ত এবং কৌশিক এই উভয় ব্রাহ্মণ শ্রেষ্ঠকে আহ্বান করে বিভিন্ন রত্নে রত্ন তারা দান করলেন, অর্চনা করলেন। সুতশ্চিত্তরথশ্চার্য সচিব সুচরসিত তৈনং মহারহস্য রত্নৈ বস্ত্রৈ ধনৈস্তথা। সুতচিত্তরথ, রামচন্দ্র তখন বললেন যে সুতচিত্তরথ দীর্ঘকালব্যাপী আমাদের সচিব মাননীয় সারথী, তাকে মহামূল্য রত্ন বস্ত্র ধন এবং সব রকম পশু এবং গোদান করে তাকে আমি সন্তুষ্ট করতে চাই। অম্বা যথানন্দেচ্চ কৌশল্যা মম দক্ষিণাম তথা দ্বিজাতিং স্থান সর্বন লক্ষ্মণ আরচয় সর্বশ। ভ্রাতা লক্ষ্মণ, আমাদের মাতা কৌশলে যাতে আনন্দিত হন সেই জন্য দ্বিজগণকে সর্বপ্রকার দক্ষিণা দানে অর্চনা করো। তখন রামানুজ লক্ষণ কুবেরের মতো নিজেই শ্রীরামের নির্দেশে অনুরূপ ধন শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করতে লাগলেন। লক্ষ্মণশ্চ চেষ্ম গৃহং চদিদং মম অশুন্নং কার্যমেকৈকং যাবদাগমনং মম। তারপর ভৃত্যদের বললেন লক্ষণের যে গৃহ, আমার এই যে গৃহ, আমার বনবাসের সময় শেষে ফিরে আসা পর্যন্ত তোমরা এই গৃহেই অবস্থান করো, অন্যত্র কোথাও তোমরা যেও না। তত সপুরুষ ব্যঘ্র তদ্ধনং সহ লক্ষ্মণ দেজেভ্য বল বৃদ্ধেভ্য কৃপণেভ্যদাপব। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে তখন পুরুষ সিংহ শ্রীরাম ব্রাহ্মণদের, বালকদের, বৃদ্ধদের এবং শরণাগত দীনজনকে সেই সমস্ত ধনরত্নাদি দান করতে লাগলেন। গবং সহস্রমাপেক্ষং নচ বিশ্রানিতং মায়া পরিক্ষেপ সে দণ্ডেন যাবত্তাবসবাপসে। তখন রামচন্দ্র পরিহাস করে তখন ত্রিজটকে বললেন বহু গরুর মধ্যে আমি এখনও 1000 গরু দান করতে পারিনি, আপনার হাতের এই লাঠিটা যতদূর ছুটতে পারবেন তার অন্তর্গত সমস্ত গরু আপনাকে আমি দান করে দেব। স তেরে তো সরজোপারং দণ্ডস্তর্শ করাচ্যুত
গোব্রাজে বহু সাহস্রে পাপতক্ষণ সন্নিধ। ব্রাহ্মণ তিজটের হস্তচ্যুত সেই দণ্ডটি সরযু নদীর তীর পার হয়ে বহু সহস্র গোষ্ঠপূর্ণ গোষ্ঠী একটি বৃষের নিকট পতিত হল। তখন শ্রীরামচন্দ্র বললেন, তিজট ব্রাহ্মণকে বললেন, আপনার যে দুর্লঙ্গ তেজ তা জানতে ইচ্ছা করি, আমি আপনাকে এই লাঠিটি নিক্ষেপ করার জন্য আমি ইচ্ছা করেছি। আপনি যদি আরও কিছু পেতে ইচ্ছা করেন, যা আপনার ইচ্ছা তা আপনি চেয়ে নিন। তখন সস্তিক মহামণি তিজট প্রভূত গরু গ্রহণ করলেন। গোধন আনন্দোৎফুল্ল হৃদয়ে মহাত্মা শ্রীরামের যশ শক্তি ও আনন্দ সুখবৃদ্ধির আশীর্বাদ দান করলেন। প্রবল বীর্যবত্তায় পরিপূর্ণ রামধর্ম বলে উপার্জিত প্রভূত ধনরাশি শরীরবর্গের মধ্যে বিলিয়ে দিয়ে শীঘ্রই যথাযোগ্য সম্মানজনক বাক্যে তাদের আপ্যায়িত করলেন। 32তম সর্গের এখানেই সমাপ্তি। ইত্যর্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যাকাণ্ডে দ্বাত্রিংশ সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যাকাণ্ডের 32তম সর্গ এখানেই সমাপ্ত। আমরা এখন 33তম সর্গ ত্রয়োত্রিংশ সর্গের অসাদ সাধন করব। অযোধ্যাকাণ্ডের ত্রয়োত্রিংশ সর্গ, ত্রয়োত্রিংশ সর্গের 33তম সর্গের প্রতিপাদ্য বিষয়, দুঃখিত পূর্ববাসীদের বাক্যালাপ শুনতে শুনতে পিতার দর্শন কামনায় সীতা ও লক্ষ্মণের সঙ্গে শ্রীরামের কৈকেয়ীর ভবনে গমন। দত্তা তো সহ বৈদেহা ব্রাহ্মণে বোধনং বহ জগমত পিতরং দ্রষ্টুং সীতয়া সহ রাঘব। বিদেহ রাস্তনয় সীতার সঙ্গে মিলিতভাবে ব্রাহ্মণগণকে বহু ধন রত্নাদি দান করে বনগমনে উদ্যত শ্রীরাম লক্ষ্মণ সীতা একত্র হয়ে পিতার দর্শনের জন্য বিমাতা কৈকেয়ীর ভবনে গেলেন। তত প্রসাদ হরমানি ব্রেমান শিখরানি চ অভিরৈহ জনং শ্রীমান দাসীন বালকয়। তখন ঐশ্বর্যশালী জনগণ দেবমন্দিরে মনোরম ধ্বনিগৃহে এবং সপ্ততল প্রাসাদে আরোহণ করে উদারভাবে তারা শ্রীরামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে বনগমনের দৃশ্য দেখতে লাগলেন। পদাতিং সানুজং দৃষ্ট্বা শশীতং চ জনাস্তদা উচুর বহু জনা বাচ শোকপহত চেতসহ। শ্রীরামকে ছোট ভাই লক্ষ্মণ এবং পত্নী সীতার সাথে পদব্রজে যেতে দেখে জনসাধারণ শোকাকুল হয়ে বলতে লাগল, ইয়ন্ত মনুজাতিস্ম চতুরঙ্গ বলং মহৎ তমেকং শীতয়া সারধং অনুয়াতি স্ম লক্ষ্মণ। যখন নাকি রঘুকুল নন্দন শ্রীরাম যেতেন, চতুরঙ্গ সেনা বাহিনী অর্থাৎ হস্তি অশ্বরথ এবং পদাতি সব বিশাল চতুরঙ্গ বাহিনী অনুসরণ করত। আর আজ তাকে এককভাবে অনুসরণ করছেন সীতাসহ লক্ষ্মণ। ঐশ্বর্যশ রসগ্ঞসন কামানং চাকর মহান নেচ্ছত্তে বানৃতং করতুং বচনং ধর্ম গৌরবাত। ঐশ্বর্য ভোগের আনন্দ অনুভব করেও জনগণকে কাম্যবস্তু দানের মহান ভাণ্ডারস্বরূপ শ্রীরাম ধর্মের গৌরব রক্ষার্থে পিতার বচনকে তিনি সত্য করতে চাইছেন। পূর্বে গগনাচারী প্রাণীরাও যাকে থেকে দেখতে সমর্থ হতো না, সেই সীতাকে আজ পথ চলতি অগণিত মানুষ তারা আজকে দেখছে। নির্গুণশাপি পুত্রস্য কথং সা দেবী নিবাসনম কিং পুনর্যশ লোকয়ং জিত বৃত্তেন কেবলম। তখন অযোধ্যাবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, গুণহীন পুত্রকেও নির্বাসিত করা যায় না, আর সৎ চরিত্রে বলে সারা জগতে বিজিত শ্রীরামকে কীভাবে রাজা দশরথ নির্বাসিত করলেন। অন্যে সংসমনুক্রশ শ্রুতং শীলং দমশ্রম রাঘবংশ বয়ন্তে তে সর্গুণা পুরুষর সভম অহিংসা দয়া বিদ্যাবত্তা মহত্ব ইন্দ্রিয় সংযম প্রভৃতি প্রশান্তিভাব। এই ছয়টি গৌণ পুরুষ প্রবর রঘুনন্দনকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। তে লক্ষ্মণ ইব ক্ষিপ্রং সপত্না সহ বান্ধবাহ
গচ্ছন্ত মনু গচ্ছাম ইয়েন গচ্ছতি রাঘব। রঘুনন্দন রাম যে পথে যাচ্ছেন লক্ষণের মতো আমরা ও পত্নী বন্ধুগণ সহ সেই পথেই আমরা দ্রুত অনুসরণ করব। বনং নগর মে বাস্তু ইয়েন গচ্ছতি রাঘব অস্মাভিশ্চ পরিত্যক্তং পুরং সম্পদ্যতং বনম। রঘুনন্দন রাম যেখানে যাচ্ছেন সেই বনই আমাদের কাছে নগরে পরিণত হবে, আর আমাদের এই পরিত্যক্ত নগর পরিণত হবে অরণ্যে। ইত্যেবং বিবিধা বাচ নানা জন সমীরিতা সুশ্রাভ রাঘব শ্রুত্বা নচ বিক্রেশ মানসম। রঘুনন্দন রাম নানাজনের কথিত এইরকম নানা কথা শুনতে শুনতে তিনি চলতে লাগলেন, কিন্তু তার মনে কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। শত বেশম পুনর্মাত কৈলাস শিখর প্রভম আভি চক্রাম ধর্মাত্মা মত্ত মতঙ্গ বিক্রম। মত্তহস্তির মত বিক্রমশালী ধর্মাত্মা রাম মাতা কৈকেয়ীর কৈলাস শিখর সদৃশ্য উজ্জ্বল গৃহের দিকে যেতে লাগলেন। বিনীত বীর পৌরুষং প্রবিশ্যতু নৃপালয়ম দদর্শাবস্থিতং দীনং সুমন্ত্রম বিদুরতঃ। বিনয়শীল বীরপুরুষ সমন্বিত রাজভবনে প্রবেশ করে রাম অদূরে বিনীত সুমন্ত্রকে দেখতে পেলেন। ধর্মাতা রাম শোকার্ত পিতার কাছে যেতে ইচ্ছা করলেন, তিনি পিতার কাছে তার কাছে যাবার জন্য অনুমতি প্রার্থনা করে সুমন্ত্রকে তখন অনুরোধ করলেন। রঘুনন্দন রাম পিতার নির্দেশে বনগমনে কৃতসংকল্প হয়ে সুমন্ত্রকে দেখে বললেন, রাজার নিকট আমার আগমন বার্তা নিবেদন করুন। 33তম সর্গের এখানেই সমাপ্তি। ইত্যর্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যকাণ্ডে ত্রয়োত্রিংশ সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যা কাণ্ডের ত্রয়োত্রিংশ সর্গ এখানেই সমাপ্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের শিরে শ্রেষ্ঠী গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদে আপনাদের সকলের জীবন বৃদ্ধ হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক এই প্রার্থনা করি। সবাইকে আমার নমস্কার ও ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।